হজরত আলী বলছি বিশ্বের কোন বেঈমান আমার গায়ে লাত মারতে পারে না, এরা মারবে। উঠেই দুই ভাই হাতে ধরেছে, কর্ম করে দুই ভাইকে তুলে দুই দিকে আকাশ থেকে উড়ে এলি কোথা থেকে? সুরালা করতলা মানে মানে হয়েছে হুজুর, সত্যের কথা বলছি, আমরা পুকুর আগুন করছিলাম, ওই আগুন করতে করতে হুজুর আমরা দেখলাম কেউ আসে নাই, সত্য কথাই বলছি, দুই ভাই আমরা ঘুমাচ্ছিলাম, হ্যাঁ দুই ভাই ঘুমাচ্ছি, আর হ্যান সময় এক উঁচু মান এসেছে, জল খেয়েছে, পানি খেয়েছে, হ্যাঁ যত ফুলের গাছ ভেঙেছে আর যত মাছ তুলে ফেলে দিয়েছে, হ্যাঁ আর দেখছি ভেঙে দিয়ে ও ঘুমাচ্ছিল, আমরা উঠাইলাম, ও বড় ভাই হা গো গো হা গো গো কোথায় করবো, লাভ লাভ ঘুষতি, ওই ঘুষতি করে হুজুর হাতে ব্যথা হয়ে গেলো, ও ঘুর কোরট ফিরে বলছে বাঁ ধারটা দৌড় মেরেছে, এই ডান ধারটা দৌড় মেরে দিয়ে, ওই হুজুর যদি না বলি মার রাত, আমাদের দুই ভাইকে ধরিয়ে মুখে ধরে উজলে দিলে সে যে কোথায় পড়ে যায় না, এই সে আপনার হুজুর পড়লো সত্যি। সে এখনো বান্দাঘাট আছে? হ্যাঁ আছে। কে জানাবো কত বড় বীর বটে একবার, তুমি আমার আইন কে অমান্য করেছো, ফুলের গাছ ভেঙেছো এবং পুকুরে পাঁচকুড়ে পারে ছুড়ে দিয়েছো, বলো তোমার কি বা নাম, কোন দেশে আমার নাম শুনে তোমার ঘাম বেড়ে যাবে, আমার বাড়ি হচ্ছে মদিনা মনোরা। তোমার নাম? আমার নাম হযরত আলী। হযরত আলী? হ্যাঁ। এ আলী, মনে হচ্ছে তুমি বহু দেশ বিদেশ ফিরেছো, ডালে ডালে আজকে তুমি পড়ে গেছ বাঘের জঙ্গলে, বাঘের জঙ্গলে ঢুকে গেছো, তাহলে বাঘের জঙ্গলে, হ্যাঁ লাগাও যুদ্ধ, লাগাও যুদ্ধ, লাগাও। এ আলী, হ্যাঁ তুমি কার শক্তিতে লড়াই করো? আরে কার সাথে মারামারি ঝগড়া করতে গেলে, কার মারামারি ঝগড়া, ওই বলকে ধার করা হয়, আমি নিজের শক্তিতে লড়াই করি, নিজের শক্তিতে। হ্যাঁ আলী যেমন বললে আমি নিজের শক্তিতে লড়াই করি, আরো সে আল্লাহ নারাজ হয়ে আলীর গায়ে থেকে শক্তি কেড়ে নিল। বাহ, আর তুমি? তাহলে তোমার তরে আমি যুদ্ধ করি, আমি বড় লাগাও যুদ্ধ। আরে জানো না তো জেনে না, হানুফা উঠে চলে গেল অজ্ঞান অবস্থায়, কিন্তু আমার হযরত আলী পড়ে থাকিল, এক ঘন্টার পর আলীর জ্ঞান ফিরে গেল।
হযরত আলী চতুর্দিকে চাই, পরে সেই পালোয়ানের কাছে আমি হেরে গেছি, ওই পালোয়ানটাই আমার এখানে তে করে হযরত আলী আমার ময়দানকে গেল, ফকির সাহেব জিব্রাইল আমার সব জেনে নিল, আমি করি যাবো সালাম টালাম হযরত আলী আমার ফকিরকে দিল। আসসালামু আলাইকুম রে আলী, উত্তর দিল না। আসসালামু আলাইকুম রে আলী, আসসালামু আলাইকুম রে আলী, তুমি যাইছো টক টক কেন রে? টক খেয়েছি, খাটা খাটা খেয়েছি। হ্যাঁ আলী, ও তুই পিছে ধুলো কেন? ঘুমাচ্ছিল, ঘুম এসেছিল, ঘুমাচ্ছিলাম। ঘুমাচ্ছিলি? তুই কার সঙ্গে যুদ্ধ করেছিস? যুদ্ধ করেছি। তোর মুখটা চাঁদের মতো ছিল, কালির মতো হয়ে গেছে, তুই কার সঙ্গে যুদ্ধ করেছিস? হ্যাঁ যুদ্ধ করেছি। তুই জিতেছি না হেরেছি? আমি জিতেছি। তলায় কে পড়েছিল? তলায় আমি পড়েছিলাম। তা তুই তো হেরেছিস। কি হারবো, যত ঝড় বৃষ্টি রোদ তার উপর দিয়ে পেরিয়ে চলে গেছে, আমি তলাতে আরাম করে শুয়েছিলাম। আরে আলী, তোর বুদ্ধি নাই, মেয়ে ছেলের কাছে নাকি হেরে গেছিস? পোশাক পরে যুদ্ধ করে ও মেয়ে ছেলে? হ্যাঁ ফকির, তুমি আল্লাহকে ধরো, আমি আল্লাহকে ধরছি, ওই মেয়েটাকে যতদিন না হারিয়েছি আমার পক্ষে পানি হারাম হয় থেকে। ও তুই যাবি? আমি এক্ষুনি যাবো। আরে বেঈমানে বলিতে রাখবো না, চাপলে সামনে একটা ভার থাকে। যদি মেয়ে ছেলে আমাকে বুঝে নিলে তুমি আর করো যা থাকে। আল্লাহর নাম ভুলে গিয়েছিল বলে হেরে গিয়েছিল। যেমন আল্লাহর নাম নিয়েছে ভাই, এক গুণ শক্তি ছিল চতুর্গুণ। ঠিক আছে, ঠিক আছে।
হানুফা ফিরে আছে দু ঘন্টা কি হবে? ও মাটিতে যদি পড়ে যায় পাকা কাঁঠাল ফাটা হয়ে যাবে, তাহলে কি হবে? কি হবে? মরে যাবে রে, মরে যাবে। তো এক কাজ কর, কি তুই বাড়ি যা, গিয়ে তোর বিবির শাড়িটাকে নিয়ে নিয়ে চার কোণে ধরবো, এসে শাড়িতে পড়বে, আর শাড়িতে পড়বে আর ফাঁক তো ছিঁড়ে যাবে। শোন, কেউ বাঁচাতে পারবে না, একমাত্র যে বাঁচাতে পারে তো ওই পালোয়ান। বল বল। হ্যাঁ, ওই পালোয়ান করে আগে দে। হ্যাঁ, দেখি কি হয়। বল সালাম হালুয়ান। পালোয়ান? পালোয়ান কে রে? বলে একটা মেয়ে ছেলে, ও তো মাটিতে পড়লে মারা যাবে, মরে যাক, আর মরে গেলে তো আপনার দুর্নাম হয়ে যাবে। কি দুর্নাম? আপনার নাম আছে সৈয়দা মুর্তজা আলী। একটা মেয়ে ছেলে যদি মরে যায় দুর্নাম হয়ে যাবে, আর যদি বাঁচাইতে পারেন, শহরে গঞ্জে আপনার নাম আছে, তাহলে আপনার সুনাম হয়ে যাবে, আর বাঁচাইতেও পারবেন না। কে বাঁচাইতে পারবেন? আপনি পারবেন, যে ছুটতে পারে সে ধরতেও পারবে না। পারবেন না? মাটির উপরে আসতে সবাই, সিপাহীরা পানি এনে হানফার মুখে, যেদিন থেকে যুদ্ধ করে শিক্ষা করেছি, মনে মনে সংকল্প করেছি যে পুরুষ আমাকে হারিয়ে দিবে, শুনে মনে দিয়া সেই পুরুষকে দুনিয়াতে করবো আমি। কলমা পড়ে নাই ইয়াকুব উজির, আমার কলমা পড়লো হজরত আলী কি আজান হেঁকে যাচ্ছ কথা ভালো, তাড়াতাড়ি হানুফাকে আলী বলি। বিবি একটাই কথা বলি, বলো তুমি দোকানা রুখে এক ঘটে পানি দাও, পুকুর সাহেব আছে, সে মারা পড়ে গেল। কেন? হ্যাঁ, তোমাকে ঝাড়বো না? না না, শাশুড়ি টাকা দিয়েছে, পয়সা টানটানি হয়েছে, শাশুড়ি টানটানি। হ্যাঁ, শাশুড়ি টানটানি আমাদের বললে না, শ্বশুর আনি দেখো সঙ্গত হাতের মধ্যে 20 টাকা দেয়, ওই মানি কে করবে দুয়া দিনে নাই, এবার সে দুখানা গমের রুটি আর এক ঘটি পানি নিল ফকিরের কাছে, আসসালামু আলাইকুম। বাবা, একজন ভাত আর পানি নিয়ে যাচ্ছিল, আমি যেমন বললাম সে আমাকে দিয়ে দিল। হ্যাঁ, বেশ খাও গা, সে যাবো হোক গো, সেইটা সেইটা সেটা কি রে? ওইটা
সেই মেয়েটা, সেই মেয়েটা, মেয়েটা কি হয়েছে? হারিয়ে দিয়েছি, বিয়ে পড়ে নিবে। বিয়ে? হ্যাঁ, চল চলো। আরে ফাতেমা থাকতে আবার বিয়ে করবি? কোনো উপায় নেই বাপ, ওটা কথা দিই। বলছো গো, আমি বিয়ে করতাম না, শুধু ইসলামের স্বার্থের জন্য এই বিয়েটা আমার করতে হচ্ছে। ওকে যদি বিয়ে না করি তাহলে মেয়েটা কলমা পড়ে মুসলমান হতো। চলো নিয়ে চলো। হ্যাঁ চলো। টুকটুক করে যাই হানুফার বাড়িতে আমার দুইজনে। বিয়ের দিনে বাঁধি দাসীরা ওই হানুফাকে স্বাগত করাচ্ছি। কেমন ভাবে? ওই আমার ময়না কেবল গায়া দিব আমি পায়ের মান তুরা রে আমার।